স্বাস্থ্যে দুর্নীতি, সাবেক সচিব আসাদুলকে জিজ্ঞাসাবাদ। স্বাস্থ্যের সাবেক মহাপরিচালক আজাদের সম্পদ অনুসন্ধান করবে দুদক। ওসি প্রদীপ সহ তিন আসামিকে জিজ্ঞাসাবাদ করছে তদন্ত কমিটি। 15 বছরেও শেষ হয়নি সিরিজ বোমা হামলার বিচার। প্রথম করোনা টিকার প্যাটেন্ট অনুমোদন দিল চীন। এটি নিউজ দেখছেন, তিনটা নিউজ আওয়ারের সঙ্গে আছি আমি মেহসাবিন মুনিয়া। শিরোনামগুলো শুনছিলেন, VSL Angle Channel HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। এবারে বিস্তারিত, স্বাস্থ্যসেবা বিভাগে সাবেক সচিব আসাদুল ইসলামের সঙ্গে কথা বলেছে দুদক। বর্তমানে পরিকল্পনা বিভাগের সচিবের দায়িত্বে রয়েছেন তিনি। তার নির্দেশে রিজেন্ট হাসপাতালের সাথে স্বাস্থ্য অধিদপ্তরের চুক্তি হয়েছিল বলে জানিয়েছিলেন সাবেক মহাপরিচালক আবুল কালাম আজাদ। তাহিদ সৌরভ জানাচ্ছেন বিস্তারিত। সোমবার সকাল 10টা থেকে 11টা পর্যন্ত পরিকল্পনা বিভাগের সচিব আসাদুল ইসলামের কক্ষে অবস্থান করে 5 সদস্যের দুদক টিম, যার নেতৃত্বে ছিলেন কমিশনের বিশেষ তদন্ত বিভাগের মহাপরিচালক সাইদ মাহবুব খান। টিমের অন্যান্য সদস্যরা হলেন বিশেষ তদন্ত 2-এর পরিচালক সৈয়দ ইকবাল হোসেন, করোনাকালে মাস্ক পিপিই দুর্নীতি অনুসন্ধান দলের প্রধান মীর জয়নুল আবেদিন শিবলি, রিজেন্ট হাসপাতালের দুর্নীতি অনুসন্ধান দলের প্রধান শেখ ফানাফিল্লা এবং জেকেজির দুর্নীতি অনুসন্ধান কর্মকর্তা সেলিনা আক্তার মনি। করোনাকালে এই তিনটি ঘটনা নিয়ে তোলপাড় হলে পদত্যাগ করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ। এর আগে পরিবর্তন আসে স্বাস্থ্য সচিবের পদে। পদত্যাগের আগে রিজেন্ট হাসপাতালের সাথে স্বাস্থ্য অধিদপ্তরের এমইউ নিয়ে কথা বলেন আবুল কালাম আজাদ। তিনি জানান, সাবেক সচিব আসাদুল ইসলামের নির্দেশেই হয়েছিল সেই এমইউ। এরপর এসব নিয়ে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে গত 12 এবং 13 আগস্ট জিজ্ঞাসাবাদ করা হয় আবুল কালাম আজাদকে। সেখানেও এ বিষয়ে একই তথ্য দেওয়ার কথা জানা গেছে। এরপরে গুঞ্জন শোনা যায় স্বাস্থ্যের সাবেক সচিব আসাদুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করার বিষয়ে। এরকম প্রেক্ষাপটেই পরিকল্পনা বিভাগে আসে দুদক দল। দুদকের একটা স্ট্রেন্থেনিং প্রজেক্ট আছে, সেটার ব্যাপারে আলাপ করতে জিজ্ঞাসাবাদের তো কিছু নাই, জিজ্ঞাসাবাদের কি থাকবে? সাবেক স্বাস্থ্য সচিব জানালেন দুদক কিভাবে শক্তিশালী করা যায় সে ধরনের একটি প্রকল্পের বিষয়ে আলোচনা করেছেন তারা। যে দুর্নীতি দমন কমিশন যে স্ট্রেন্থেনিং যে প্রজেক্ট আছে এই প্রজেক্টের আলোচনা করতে। করোনাকালে স্বাস্থ্যখাতে দুর্নীতির ঘটনায় শাহেদের বিরুদ্ধে 2টি মামলা সহ ইতিমধ্যে 5 সরকারি কর্মকর্তা এবং বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। তাহুদ চৌরব, এটিএন নিউজ, ঢাকা। সাবেক ফার্মার্স ব্যাংক বর্তমানের পদ্মা ব্যাংকের অর্থ আত্মসাতের মামলায় রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন দুদক। সকাল 11টার দিকে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে তাকে সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে আনা হয়। গত 27 জুলাই মামলাটি করে দুদক। মামলার অন্য আসামিরা হলেন পদ্মা ব্যাংকের পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতি, বক্সিগঞ্জ জুট স্পিনার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশিদুল হক চিশতি ও রিজেন্ট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইব্রাহিম খলিল। অভিযোগে বলা হয় 2015 সালের 11 জানুয়ারি থেকে 21 জানুয়ারি পর্যন্ত সময়ে আসামিরা পারস্পরিক যোগ সাজশে পদ্মা ব্যাংকের গুলশান শাখা থেকে 1 কোটি টাকা আত্মসাত করেন। এবারে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক আবুল কালাম আজাদের সম্পদ অনুসন্ধান করবে দুর্নীতি দমন কমিশন দুদক। এরই মধ্যে রাজধানীতে তার 2টি ফ্ল্যাট, 1টি গাড়ি থাকার তথ্য পেয়েছে কমিশন। তাহিদ সৌরভের আরেকটি রিপোর্ট। করোনাকালের এই মহামারীতে বহুল আলোচিত সমালোচিত দেশের স্বাস্থ্যখাত, বিশেষ করে রিজেন্ট হাসপাতালে কোভিড-19 চিকিৎসা, জেকেজির মাধ্যমে করোনা চিকিৎসা এবং মাস্ক পিপি কেনাকাটায় পাওয়া যায় ব্যাপক অনিয়মের অভিযোগ। এর মধ্যে এসব ঘটনা অনুসন্ধানে আলাদা 3টি কমিটি করেছে দুদক। সেই কমিটি টানা 2 দিন সেগুনবাগিচা কার্যালয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালককে। দুর্নীতি আর অনিয়মের নানা অভিযোগ এবং বিতর্কের মধ্যে পদত্যাগ করা সাবেক এই ডিজিকে টানা 2 দিন জিজ্ঞাসাবাদ করে অনেক তথ্য পেয়েছে দুদক।
বিশেষ করে রিজেন্ট হাসপাতালের সাথে কি কারণে স্বাস্থ্য অধিদপ্তরের চুক্তি হয়েছিল সে বিষয়টি এখন অনেকটা স্পষ্ট দুদকের অনুসন্ধান দলের কাছে। পদ আটকে রাখা আমার কাছে সম্মানের বিষয় নয়, তাই বিবেক তাড়িত হয়ে গত 21 জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হিসাবে স্বেচ্ছায় অব্যাহতি নিয়ে দৃষ্টান্ত স্থাপন করি। স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক কতটা সম্পদ অর্জন করেছেন এবার তা খতিয়ে দেখা হবে। এরই মধ্যে বিভিন্ন মাধ্যমে রাজধানীতে তার 2টি ফ্ল্যাট আর 1টি গাড়ির তথ্য পেয়েছে দুদক। অভিযোগ আছে পত্রপত্রিকায়, বিভিন্ন ভাবে মাধ্যমে, গণমাধ্যমে এটা প্রকাশিত হয়েছে। আমাদের কাছে অভিযোগগুলো আছে, এখনো এটা অনুসন্ধান পর্যায়ে আছে। তাকে 2 দিন দুদক অফিসে টাকা হয়েছিল, তো আমরা যেহেতু অনুসন্ধান পর্যায়ে আছি, আমরা যদি আরো যেসব অভিযোগ তার বিরুদ্ধে আছে প্রত্যেকটাই আমরা খুঁটিয়ে দেখবো। যদি অভিযোগ প্রমাণিত হয় তাহলে সেই অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এ সপ্তাহের মধ্যে কমিশনের নির্ধারিত ছকে আবুল কালাম আজাদকে তার সম্পদের হিসাব জমা দিতে হতে পারে। তাওহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা। অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যার ঘটনায় ওসি প্রদীপ সহ 3 আসামিকে কক্সবাজার জেলা কারা ফটকে জিজ্ঞাসাবাদ করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। সকাল 11টায় কক্সবাজার জেলা কারাগারে যান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির প্রধান, চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিজানুর রহমানের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল। এরপর সেখানে আসামি প্রদীপ, পাহাড়ছড়া তদন্ত কেন্দ্রের সাবেক পরিদর্শক লিয়াকত, টেকনাফ থানার সাবেক এসআই নন্দদুলাল রক্ষিতকে জিজ্ঞাসাবাদ শুরু হয়। তদন্ত কমিটির অপর সদস্যরা হলেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জাকির হোসেন, কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান আলী ও প্রধানমন্ত্রী কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগের লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ। সিনহা হত্যা মামলায় ওসি প্রদীপ সহ 3 আসামিকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। এখন কক্সবাজার জেলগেটে আছেন সহকর্মী অর্পণ বড়ুয়া, আমরা ফোনে যুক্ত হচ্ছি তার সঙ্গে। অর্পণ, আপনি তো কক্সবাজার জেলগেটে আছেন, আর তাদেরকে আসলে কি কি বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এ বিষয়ে কিছু জেনেছেন কিনা জানাবেন। বলি, আমি কক্সবাজার জেল কারাগারের জেলা কারাগারের সামনে এখন অবস্থান করছি। ঠিক সকাল 11টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত যে তদন্ত কমিটি, এই কমিটির প্রধান মিজানুর রহমানের নেতৃত্বে 4 সদস্যের যে কমিটিটি হয়েছিল, তারা আসলে কক্সবাজার জেলা কারাগারে পৌঁছে সকাল থেকে তারা, আমরা জানতে পেরেছি তারা সেখানে আসলে ওসি প্রদীপ সহ যে 3 জন আসামি সেখানে কারাগারে আছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। যদিও জিজ্ঞাসাবাদ এখনো শেষ হয়নি, আমরা অপেক্ষা করছি নিশ্চয়ই জিজ্ঞাসাবাদ শেষে যখন তদন্ত কমিটির প্রধান সহ অন্যান্যরা বের হবেন তাদের কাছ থেকে আমরা তাদের সাথে কথা বলে আমরা জানতে পারবো আসলে তারা কি কি বিষয়ে আজকের জেলা কারাগারের ফটকে তারা কি কি বিষয়ে কথা বলেছেন এবং তাদের তদন্তের অগ্রগতি কোন পর্যায়ে আছে এসব বিষয়ে আমরা বিস্তারিত তারা কারাগার থেকে বের হলে জিজ্ঞাসাবাদ শেষে আমরা জানতে পারবো। মনে আমি আরেকটি বিষয়ের সাথে যুক্ত করতে চাই। আপনি জানেন গতকালকে শামলাপুরের সিএসি অফিসে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে, সেই গণশুনানিতে 9 জন প্রত্যক্ষদর্শী সাক্ষ্য দিয়েছে। সাক্ষ্য প্রদান শেষে আসলে গণশুনানি শেষে যখন আমাদের সাথে কথা হচ্ছিল গণমাধ্যম কর্মীদের সাথে, তখন আমাদেরকে আসলে তদন্ত কমিটির প্রধান মিজানুর রহমান জানিয়েছেন যে তারা আসলে তদন্তের একেবারে শেষ পর্যায়ে আছে। সরকারের বেঁধে দেওয়ার যে সময় 23 তারিখের আগেই তারা আসলে তাদের যে তদন্ত প্রতিবেদন সেটি সরকারের কাছে দিতে পারবেন বলে আমরা আমাদের কাছে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। বুলিয়ে সাথে আমি আরেকটি খবর আপনাকে জানাতে চাই। আপনি জানেন সিনহার ঘটনার পর, সিনহাকে গুলি করে হত্যা করার পর আসলে এখানে তার সঙ্গী যারা ছিল তার মধ্যে একজন হচ্ছে শিপরা, অন্যজন হচ্ছে শিপাপ, তারা দুজনে বর্তমানে কক্সবাজারে অবস্থান করছেন এবং দুজনের মধ্যে একজন শিপরা, তিনি আসলে আইসিটি অ্যাক্টে একটি মামলা করার কথা রয়েছে, তিনি হয়তো মামলা করার জন্য হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে কক্সবাজার থানা, কক্সবাজার সদর মডেল থানা অথবা কক্সবাজারের যে আদালতটি আছে সেখানে যেতে পারেন বলে আমরা জানতে পেরেছি। মনে আমার কাছে আপাতত কক্সবাজার জেলা কারাগার থেকে এটুকুই ছিল সর্বশেষ আপডেট। বুনিয়া,
ধন্যবাদ অর্পণ আপনাকে। দর্শক, সিনহা হত্যা মামলায় আসামিদের জিজ্ঞাসাবাদের ব্যাপারে জানাচ্ছিলেন আমাদের কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া। যাচ্ছি পরবর্তী খবরে। খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতার চার মামলার কার্যক্রম স্থগিত রাখার হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। তার বিরুদ্ধে এই চারটি সহ মোট ১১টি মামলা স্থগিত আছে। এদিকে চিকিৎসার জন্য নির্বাহী আদেশে খালেদা জিয়াকে দেয়া মুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে খুব শিগগিরই তার পরিবারের পক্ষ থেকে আবেদন করা হবে বলে জানিয়েছেন আইনজীবী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। ২০১৭ তারিখে সময় বিভিন্ন মামলা হয়েছে, সেই মামলায় তাকে চার্জশিটে অন্তর্ভুক্ত করা হয়েছে। ১৫ বছরেও শেষ হয়নি সিরিজ বোমা হামলার বিচার। ২০০৫ সালে সারা দেশে একযোগে বোমা হামলার মধ্য দিয়েই জঙ্গিরা তাদের শক্তির জানান দিয়েছিল। এরপর ঘটেছে হলে আর্টিসান, শোলাকিয়া ঈদ জামাতে হামলা সহ বেশ কিছু জঙ্গি হামলা। এখনও বাংলাদেশি জঙ্গিরা ঠিক কতটা সক্রিয়? একযোগে সারা দেশের 63 জেলায় অন্তত 550টি স্থানে সিরিজ বোমা হামলা। এই হামলার মধ্য দিয়েই সারা দেশে আতঙ্ক ছড়িয়েছিল জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবি। হামলায় দুজন নিহত ও ১০৪ জন আহত হন। হামলার পর সারা দেশে ১৫৯টি মামলা হলেও এখনও অর্ধশতাধিক মামলার বিচার শেষ হয়নি। আদালত সূত্র বলছে হামলার ঘটনায় দায়ের করা ১৫৯ মামলায় আসামি করা হয় ১৩০ জনকে, তবে চার্জশিটে আসামি করা হয়েছে ১০৭২ জনকে। বিভিন্ন অভিযানে গ্রেপ্তার করা হয়েছে ৯৬১ জনকে। জামিনে আছেন ১৩৩ আসামি। সাজাপ্রাপ্ত ৩২২ আসামির মধ্যে ২৭ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এদের মধ্যে ৬ জনের ফাঁসি কার্যকর করা হয়েছে, বাকি ২১ জন এখনও পলাতক। এই ঘটনার পর থেমে থেমে বিভিন্ন সময়ে জঙ্গি হামলা ও নানা ধরনের হত্যাকাণ্ড ঘটিয়েছে জঙ্গিরা। সবশেষ ২০১৬ সালের ১লা জুলাই গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় দেশি বিদেশি ২১ নাগরিককে হত্যা করে জঙ্গিরা। এরপর থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সফল অভিযানে জঙ্গিরা এখন কোণঠাসা। সদস্য সংকটে তারা আইনশৃঙ্খলা বাহিনীর একের পর এক সফল অভিযানে বাংলাদেশের জঙ্গি তৎপরতা কিছুটা নিষ্ক্রিয় হয়ে পড়লেও অনলাইন প্ল্যাটফর্মে সক্রিয় হওয়ার পায় তারা জঙ্গিদের। বড় ধরনের কোনো হামলা করার ক্যাপাসিটি তাদের আসলে ১৭ সালের পরে সেভাবে গড়ে ওঠেনি, এখনও নাই। অনলাইনে এক্সট্রিমিস্ট যে ম্যাটেরিয়ালস সেইগুলোর যে প্রচার প্রোপাগান্ডা সেটি সংখ্যায় যেমন বেড়েছে, আবার পরিমাণেও আসলে বেড়েছে। অর্থাৎ অধিক মানুষ এই সময়টা মানে এই সময়ে এগুলোতে ভিজিট করেছে ভিজিটর হিসাবে এই সাইটগুলো। তারপরে আর পরিমাণগত দিক থেকেও আমরা বলি যে অ্যামাউন্ট অফ টাইম এটাও আসলে বেশি দিয়েছে। গত কয়েক মাসে বেশ কিছু গ্রেপ্তারও করেছে। কোভিডের সুযোগে সন্ত্রাসীরা বিশ্বের বিভিন্ন দেশে মাথাচাড়া দিয়ে উঠবে, তা আমরা মনে করি বাংলাদেশে সেটি বাংলাদেশের ক্ষেত্রে এই ভবিষ্যৎবাণী আসলে খুব একটা কার্যকর হয়েছে বা হতে পারে এটাই আমরা মনে করি না। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা। সারা দেশে সিরিজ বোমা হামলার এই দিনে রাজশাহী শহরের চারটি স্থানে বোমার বিস্ফোরণ ঘটে। সর্বহারা দমনের নামে ২০০৪ সালে বাগমারায় আস্তানা গড়ে তোলে জেএমবি তথাকথিত বাংলা ভাই। তার টর্চার সেলে মৃত্যু হয় ২২ জনের, নির্যাতনে পঙ্গু শতাধিক মানুষ। জেএমবির হাতে নির্যাতিতরা কেমন আছেন, তারই খোঁজ জানাচ্ছেন বুলবুল হাবিব। রাজশাহীর বাগমারার হামিরকুশা কালুপাড়া গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম ২০০৪ সালে সিদ্দিকুর রহমান ওরফে বাংলা ভাইয়ের অনুসারীরা তাকে হামিরকুশা উচ্চ বিদ্যালয়ের নির্যাতন ক্যাম্পে ২ দিন ধরে রেখে নির্যাতন করে। এখনও তার ডান হাত ও ডান পা অকেজো। মৃত্যুর মুখ থেকে ফিরে এলেও বয়ে বেড়াচ্ছেন অভিশপ্ত পঙ্গু জীবন। রোববার সকালে হামিরকুশা বাজারে কথা হয় তার সঙ্গে। ১৬ বছর পরও আতঙ্কে মুখ খুলতে চান না তিনি। ফজরের নামাজের পর থেকে আমাকে ওখানে টর্চারিং করছেন রমজান বাড়ির ভিতরে, আর আসরের পরে নিয়ে এসে এখানে টাঙ্গাইছিল প্রাইসিরের ভিতরে আমার ডান সাইডটা। তার মতো নির্যাতনের শিকার অনেকের সাথে কথা হয়, শুধু তারা নন, সে ভয়াল দিনের কথা বলতে এলাকাবাসীর আজও ভয়।
ক্যামেরা বন্ধ করলে কয়েকজন জানান, সে সময় বাংলা ভাইয়ের সহযোগী হিসেবে যারা কাজ করেছেন তারা স্থানীয় এমপির সহযোগিতায় নব্য আওয়ামী লীগের বনে গেছে। মুখ খুললে শিকার হতে হয় হয়রানি নির্যাতনের। যারা নির্যাতন করেছে এলাকায় বহাল তবিয়তে ঘুরতেছে, লাভদায়ী এখন আমার তো জীবন নিয়ে আশঙ্কা। আমার ফ্যামিলিতে তিনজন নির্যাতন হয়েছে, তিন দিন ভর নির্যাতন করছে হাতুড়ি হকি স্টিক দিয়া। স্থানীয় আওয়ামী লীগ নেতাদের অনেকের অভিযোগ, আওয়ামী লীগের বিভিন্ন কমিটিতে বাংলা ভাইয়ের সহযোগীদের কমপক্ষে 26 জন নানা পদে রয়েছে। বর্তমান বিভিন্ন ইউনিয়ন কমিটিতে একাধিক বিএনপির নেতা, তাদেরকে এই ইউনিয়ন কমিটির মধ্যে নেওয়া হয়। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তখনও বলা হতো, এখনও বলা হচ্ছে, বাগমারায় কোনো জেএমবি নেই, কারো বিরুদ্ধে কোনো মামলা নেই, সব মামলা খারিজ হয়ে গেছে। জেএমবি সরবরাহের কোনো অস্তিত্ব নাই বাগমারাতে। হ্যাঁ, যুক্ত ছিল তারা, মামলা হয়েছিল, মামলাদের অনেকে খালাস হয়েছে, অনেকে জেল খেটেছে, বের হয়ে গেছে। বাগমারায় সিদ্দিকুর রহমান ওরফে বাংলা ভাইয়ের টর্চার সেলে প্রাণ যায় 22 জনের। গুরুতর জখম নিয়ে শতাধিক মানুষ পঙ্গু জীবন যাপন করছেন। বুলবুল হাবিব, এটিএন নিউজ, রাজশাহী। 17 আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলা এবং 21 আগস্টের গ্রেনেড হামলার মাস্টার মাইন্ড বিএনপি, এ মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে 17 আগস্ট সিরিজ বোমা হামলা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউয়ে অনুষ্ঠিত আলোচনায় ভিডিও কনফারেন্সে যোগ দেন তিনি। এ সময় বক্তারা জানান, 2005 সালে এই হামলার মধ্যে দিয়ে দেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করাই ছিল ক্ষমতাসীন বিএনপি জামাত জোট সরকারের লক্ষ্য। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন দলের সিনিয়র নেতারা। সেই সব অপশক্তি আজও তৎপর এমন অভিযোগ করে সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানান ওবায়দুল কাদের। অংশ উগ্র সাম্প্রদায়িক অপশক্তি এখনো তলে তলে হামলা প্রস্তুতি নিচ্ছে। সময় হলো বাজেট বিরতি নেয়ার, বিরতির পর যা থাকছে। আগামীতে বন্যা দীর্ঘস্থায়ী হতে পারে, মত বিশেষজ্ঞদের। স্বাস্থ্যে দুর্নীতি, সাবেক সচিব আসাদুলকে জিজ্ঞাসাবাদ। স্বাস্থ্যের সাবেক মহাপরিচালক আজাদের সম্পদ অনুসন্ধান করবে দুদক। ওসি প্রদীপ সহ 3 আসামিকে জিজ্ঞাসাবাদ করছে তদন্ত কমিটি। 15 বছরেও শেষ হয়নি সিরিজ বোমা হামলার বিচার। প্রথম করোনা টিকার প্যাটেন্ট অনুমোদন দিল চীন। বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি 3টা নিউজ আওয়ারে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য এবং আপনারা শিরোনামগুলো শুনছিলেন। যাচ্ছি অন্য খবরে। গত শনিবার আবুধাবিতে যাওয়া অন্তত 68 বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে আমিরাত সরকার। সকালে বাংলাদেশের বিমানে ফিরতি ফ্লাইটে তারা ঢাকায় আসেন। দেশের বাইরে কাজের জন্য আইডেন্টিফিকেশন সার্টিফিকেট অথরিটি ICA জটিলতা, ভিসার মেয়াদ সংক্রান্ত বিভিন্ন সমস্যার কারণে আরব আমিরাত সরকার তাদের ঢুকতে দেয়নি। তবে ফিরে আসা বাংলাদেশিদের অভিযোগ, বাংলাদেশ বিমান কর্তৃপক্ষের সঠিক নির্দেশনা না থাকায় তারা এই বিপদে পড়েছেন। বিমানবন্দরে বিমানের অফিসের সামনে তারা বিক্ষোভ করে। আসসালামু আলাইকুম ভাই, দেখেন আমরা সবাই বসে রয়েছি, এই যে এখন বসে যে এখনো কোনো ফয়সলা হয় না, মানে কোনো কিছু হয় না, এখনো ওরা বলতে বিমান আসতে লোক আসবে। বন্যা প্রসঙ্গ, গত কয়েক বছর ধারাবাহিকভাবে দেশে বন্যা হচ্ছে। 5 বছরে বন্যার পানি অন্তত 4টি রেকর্ড ভেঙেছে। সামনের বছরগুলোতে বন্যা আরও তীব্র এবং দীর্ঘস্থায়ী হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত মনিরুল ইসলাম ইন্টু রিপোর্টে। উত্তরাঞ্চলে এবারের বন্যা অতীতের রেকর্ড ভেঙেছে।
বিশেষ করে ব্রহ্মপুত্র ও তিস্তার পানি বৃদ্ধি। তিস্তার পানি এবার বিপদসীমার 50 সেন্টিমিটার উপরে উঠেছিল, যা এ অববাহিকায় সর্বোচ্চ। গত 5 বছর ধরেই বড় ধরনের বন্যা হচ্ছে তিস্তায়। এর আগে 2016 সালে আগের সব রেকর্ড ভেঙে পানি সবচেয়ে উঁচুতে উঠেছিল। কিন্তু কেন এই ধারাবাহিক বন্যা? জলবায়ু পরিবর্তনের জন্য যেটা হবে, প্রাকৃতিক দুর্যোগগুলোর ইন্টেন্সিটি ফ্রিকোয়েন্সি বাড়বে এবং আনসার্টিনিটি বাড়বে। প্রশস্ততা যখন বাড়তে থাকে তখনই নদী ভাঙন হয়। এ তো গেল পানি উচ্চতার দিক থেকে বন্যার নতুন রেকর্ড। দেশে চলমান বন্যার 50 দিন পার হতে চলল। স্থায়িত্বের দিক থেকে এই বন্যা 1998 সালের পর দীর্ঘস্থায়ী হয়েছে। এবার প্রায় 40% এরিয়া পানির নিচে চলে গিয়েছিল। তো এই সব কিছু মিলে আশঙ্কার জায়গাটা হচ্ছে যে বন্যার প্রাদুর্ভাব এবং বিস্তৃতি আমরা হয়তো ভবিষ্যতে আরও বেশি দেখব, যেটা জলবায়ু পরিবর্তন এবং অন্যান্য কারণে আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতি বিবেচনায় নিয়ে বন্যাপ্রবণ এলাকাগুলোতে ব্রিজ ও বেড়িবাঁধ সহ অবকাঠামো নির্মাণের ধরন বদল এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখার পরামর্শ দিয়েছেন তারা। আমরা ফ্ল্যাট প্লেনের ব্যবহারের ক্ষেত্রে অনেক পরিমাণ অবস্ট্রাগল তৈরি করেছি। বন্যার পানি প্রবাহে বাধা হয়েছে, নদীগুলো পলি ভরে গিয়েছে, জলাধারগুলো নির্মিত হচ্ছে এবং আরবানাইজেশন। এখন পুরো বাংলাদেশের জন্য একটা সলিউশন না, প্রত্যেকটা এলাকা ধরে ধরে কোথায় পানি নিষ্কাশিত হতে পারছে না, কোথায় নদী বেশি প্রশস্ত হয়েছে সেখানে নদী শাসন করে। তিস্তা যদি 4 কিলোমিটার থেকে থাকে, 1 কিলোমিটার করার কোনো অর্থ হয় না, মানে এটা সম্ভব না। দেশে সাধারণত বছরে 2 ধাপে বন্যা আসে, তাই খুব বড় আকারে না হলেও সেপ্টেম্বরে আরেকটি বন্যার আশঙ্কা রয়েছে বলে মনে করেন তারা। গত 4-5 বছরের ট্রেন্ড যদি দেখি তাহলে জুন জুলাইতে বৃষ্টি কম হয়েছে, অগস্ট সেপ্টেম্বর এমনকি অক্টোবরেও বৃষ্টি হয়েছে। মনিরুল ইসলাম ইন্টু, এটি নিউজ, ঢাকা। উজানের ঢল আর কয়েক দফা বৃষ্টিতে আবারও যমুনার পানি বাড়ায় দুর্ভোগ বেড়েছে সিরাজগঞ্জ ও জামালপুরের বন্যা কবলিত মানুষের। সিরাজগঞ্জে যমুনার পানি 6 দিন ধরে বাড়ছে। গত 24 ঘন্টায় শহর রক্ষা বাঁধ পয়েন্টে 3 সেন্টিমিটার এবং কাজীপুরের মেঘাইঘাট পয়েন্টে 6 সেন্টিমিটার পানি বেড়েছে, তবে তা বিপদসীমার কিছুটা নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বেড়েছে জেলার শাখা নদীগুলোতেও। বানভাসিতে দুর্ভোগের পাশাপাশি বেড়েছে গবাদি পশুর খাদ্য সংকট, এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে পানিবাহিত রোগ ও নদী ভাঙন। বন্যায় 2 মাস ধরে পানিবন্দী হয়ে আছে জেলার প্রায় 4.25 লাখ মানুষ। জামালপুরের বাহাদুরবাদ ঘাট পয়েন্টেও যমুনার পানি গত 24 ঘন্টায় 5 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার 28 সেন্টিমিটার নিচ দিয়ে বইছে। বন্যায় জেলার 7 উপজেলার প্রায় 700 গ্রামে 10 লাখ মানুষ পানিবন্দী। তবে আশ্রয়কেন্দ্র, বাঁধ ও উঁচু জায়গায় আশ্রয় নেওয়া অনেকে বাড়ি ফিরতে শুরু করেছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে আরও 2-1 দিন যমুনার পানি বাড়তে পারে, তবে তা বিপদসীমা অতিক্রমের আশঙ্কা নেই। জানাবো সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। চট্টগ্রামে খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান বনফুল গ্রুপের 31 বছর পূর্তি উপলক্ষে শুরু হয়েছে সপ্তাহব্যাপী উৎসব। সকালে চট্টগ্রামের আগ্রাবাদে প্রধান কার্যালয় প্রাঙ্গণে এ বর্ষপূর্তি উৎসব উদ্বোধন করেন বনফুল কিষাণ গ্রুপের চেয়ারম্যান এম এ মোতালেব। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বনফুল গ্রুপের পরিচালক এম এস শুক্কুর ও মোহাম্মদ হোসেন, বনফুল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক শহীদুল ইসলাম, বনফুল অ্যান্ড কোম্পানির ম্যানেজিং পার্টনার ওয়াহিদুল ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা আব্বাসউদ্দিন, কিষাণ অ্যাগ্রো প্রোডাক্টস লিমিটেডের পরিচালক নজরুল ইসলাম মানিক। অংশ নেন বনফুল গ্রুপের বিপুল সংখ্যক কর্মকর্তা কর্মচারী এবং শুভানুদ্ধায়ী। মেটাল প্রেজেন্টস কৃষি সংবাদ, সুজলা সুফলা। বগুড়ার বাজারে বেড়েছে পেঁপের সরবরাহ, কমেছে দাম। কৃষি অফিসের তথ্য মতে জেলায় এবার 5,850 হেক্টর জমিতে বিভিন্ন শাকসবজির চাষ হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে 400 হেক্টর কম। সে হিসেবে জেলায় পেঁপের চাষও কিছুটা কম হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক শামসুদ্দিন ফিরোজ জানান,
বন্যা ও অতিবৃষ্টির কারণে এবার শাকসবজি চাষ কম হয়েছে। শুরুর দিকে তাই অন্য সবজির মতো হাইব্রিড জাতের পেঁপের দামও ছিল বেশি। তবে এখন বাজারে পর্যাপ্ত পেঁপে উঠতে শুরু করায় 40-45 টাকা কেজির পেঁপে এখন পাইকারি বাজারে 20-25 টাকায় বিক্রি হচ্ছে। কৃষকরা জানান, ফলন ভালো আর শুরুতে বেশি দামে বিক্রি করতে পারায় তাদের ভালোই লাভ হয়েছে। এর আগে করছিলাম এখানে পেঁপের ফুল, বুঝছেন, ভালো টাকা বিক্রি করছি। এখন পেঁপে লাগাইছি এক বিঘে, প্রায় এক বিঘে লাগান, ভালো ফলন হয়েছে, ভালো কিছু টাকায় যাব বিক্রি করছি, আরও আশা করা যায় আরও ভালো বিক্রি করব। আবারও নিচ্ছি বাজেটের বিরতি, বিরতির পর যা থাকছে। মোগাদিসুর হোটেলে জঙ্গি হামলা, নিহত 17। ম্যানিউকে হারিয়ে ইউরোপা লীগের ফাইনালে সেভিয়া। বিরতির পর আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি তিনটা নিউজ আওয়ারে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। জানাবো দেশের বাইরের খবর। কোভিড-19 এর ভ্যাকসিন নিয়ে একটি আশার সংবাদ জানাবো। নিজেদের তৈরি কোভিড-19 এর একটি টিকার অনুমোদন দিয়েছে চীন। চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক সিজিটিএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। চীনের সেনাবাহিনীর সংক্রামক রোগ বিশেষজ্ঞ চেনওয়ের দল এবং স্যানসিনো বায়োফার্মাসিউটিক্যাল কোম্পানি যৌথভাবে এই টিকাটি তৈরি করেছে। AD5-nCoV নামক টিকাটি রোববারই নিবন্ধন করেছে বেইজিং কর্তৃপক্ষ। প্রতিবেদনে বলা হয়েছে, চীন প্রথম করোনা টিকার প্যাটেন্ট অনুমোদন দিয়েছে। এর আগে প্রথম ও দ্বিতীয় ধাপের পরীক্ষায় দেখা গেছে টিকাটি নিরাপদ এবং প্রতিরোধ ক্ষমতা তৈরিতে সক্ষম। আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন জার্নালে প্রকাশিত ক্লিনিক্যাল ট্রায়ালের তথ্যের বরাত দিয়ে সিনহুয়া নিউজ এজেন্সিও জানিয়েছে, এই টিকাটি নিরাপদ ও কার্যকর। এ প্রথম ধাপের ট্রায়ালে অংশ নেন 18-59 বছর বয়সী 320 জন স্বেচ্ছাসেবক, আর দ্বিতীয় ধাপে অংশ নেন 224 জন। সিনহুয়া বলছে, টিকা কার্যকরভাবে স্বেচ্ছাসেবীদের শরীরে নিরপেক্ষ অ্যান্টিবডি তৈরি করে, পাশাপাশি রোগ প্রতিরোধেও সক্ষমতা দেখিয়েছে। এর আগে করোনার প্রথম টিকা নিবন্ধন করে রাশিয়া, এর মধ্যে ভ্যাকসিন তৈরি শুরু করে দিয়েছে দেশটি। সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে একটি হোটেলে হামলার ঘটনায় 4 হামলাকারী সহ অন্তত 17 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 28 জন। হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে জঙ্গি গোষ্ঠী আল শাবাব। সোমালিয়া সরকারের মুখপাত্র মুখতার ওমর জানান, স্থানীয় সময়ে রোববার বিকেলে লিডো বিচ নামে একটি হোটেলের মূল ফটকে একটি শক্তিশালী গাড়িবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এর পরপরই একদল বন্দুকধারী জোর করে হোটেলের মধ্যে ঢুকে পড়ে অতিথিদের উপর গুলি চালাতে শুরু করে। এতে অন্তত 10 জন নিহত হন। নিরাপত্তা কর্মীরা তৎক্ষণাৎ হোটেলের ফটকগুলো বন্ধ করে দিয়ে জঙ্গিদের সঙ্গে গুলি বিনিময় শুরু করে। এতে নিহত হয় 4 হামলাকারী। পরে স্পেশাল ফোর্সের 3 ঘন্টার অভিযানে সংকটের অবসান হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, পুরো মোগাদিসু জুড়ে বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপর ওই এলাকা থেকে লোকজন পালাতে শুরু করলে হুড়োহুড়ি লেগে যায়। প্রথমবার মতো মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববী পরিচালনা কমিটির উচ্চ পদে 10 নারীকে নিয়োগ দিল সৌদি আরব। আরব নিউজ এক প্রতিবেদনে জানায়, নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। এদিকে এক বিবৃতিতে হারামাইন কর্তৃপক্ষ জানিয়েছে, মক্কা ও মদিনায় যারা ইবাদত বন্দেগীতে অংশ নেন তাদের প্রায় অর্ধেকই নারী। এই বিবেচনায় উচ্চ পদে 10 নারীকে নিয়োগ দেওয়া হয়েছে। এই নারীরা মসজিদে হারাম ও মসজিদে নববীর নীতি প্রণয়ন, বাস্তবায়ন এবং তদারকি সহ সব ধরনের দায়িত্ব পালন করবেন। নারী অংশগ্রহণকারীদের ভালোমন্দ দেখার জন্য নারীই প্রয়োজন। এই নিয়োগের ফলে ওমরা, হজ ও জিয়ারতে অংশগ্রহণকারী নারীরা স্বাচ্ছন্দ্য বোধ করবেন। করোনা মহামারীতে এবার হজের সময় প্রথমবারের মতো নারী স্বেচ্ছাসেবক ও পুলিশ দায়িত্ব পালন করে।
তারই ধারাবাহিকতায় দুই পবিত্র নগরী মক্কা ও মদিনার মসজিদে নিয়োগ পেলেন নারীরা। খেলার খবর, এবারও ইউরোপা লিগের শিরোপা ঘরে তোলা হলো না ম্যানচেস্টার ইউনাইটেডের। সেমিফাইনালে ম্যানিউকে 2-1 গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো ফাইনালে উঠেছে সেভিয়া। লা লিগায় মাত্র একবার শিরোপা জিতেছে সেভিয়া, অথচ ইউরোপা লিগে আধিপত্য তাদেরই। সবচেয়ে বেশি 5 বার ট্রফি উল্লাসে মেতেছে এই স্প্যানিশ ক্লাবটি। সেমিফাইনালে ম্যাচের 9 মিনিটে পিছিয়ে পড়ে সেভিয়া, নিজ দোষেই গোলটি হজম করতে হয় তাদের। ডি বক্সের ভেতর মার্কাস রাশফোর্ডকে ফাউল করলে পেনাল্টি পায় ম্যানিউ। সেখান থেকে দলকে এগিয়ে নিতে ভুল করেননি ব্রুনো ফার্নান্দেস। তবে ম্যানিউর এই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। 26 মিনিটে সুশোর গোলে সমতায় ফেরে সেভিয়া। বিরতির আগে এবং পরে ম্যাচে ফেরার বেশ কয়েকবার সুযোগ পেয়েছে রেড ডেভিলরা। উল্টো 78 মিনিটে আরও এক গোল খেয়ে ছিটকে যায় ম্যানিউ। সেভিয়ার হয়ে জয় সূচক গোলটি করেন ডাচ স্ট্রাইকার ডি ইয়ং। চলতি মৌসুমে লিগ কাপ, এফএ কাপ ও ইউরোপা লিগের সেমিফাইনাল থেকেই বিদায় নিল ম্যানিউ। আর অন্যদিকে রেকর্ড করে ষষ্ঠবারের মতো ইউরোপা লিগের ফাইনালে উঠল সেভিয়া। কেনিয়া শিশিম, স্পোর্টস ডেস্ক, 18 নিউজ। শেষ করব একটি অন্যরকম সংবাদ দিয়ে। গৃহকর্মী নির্যাতনের খবর প্রায় শোনা যায়, এর উল্টোটাও কিন্তু ঘটে। কেউ কেউ সহযোগী মানুষটার প্রতি নিজের কৃতজ্ঞতা জানাতে ভুল করেন না। তেমনই একজন রামপুরার রুমানা মহসিন তিনা। গৃহ সহযোগী শারমিন আক্তারের প্রতি তার কৃতজ্ঞতা প্রকাশের গল্প চাউর পুরো এলাকায়। মনিরুজ্জামান মনিরকে সঙ্গে নিয়ে এবার সেই মন ভালো করা গল্প শোনাচ্ছেন সাজেদা সুইটি। বিয়ের কন্যা শারমিন আক্তার, ঘর দুয়ারে আলপনায়কে বিউটি পার্লারে কনে সাজিয়ে ঘটা করে বিয়ে হলো। অনেকগুলো স্বপ্ন একসঙ্গে পূরণ হলো তার। প্রায় 12 বছর আগে ভোলা থেকে রামপুরার বাসিন্দা রুমানা মহসিন দিনা ও আজহারুল আকরাম দম্পতির পরিবারে আসে শারমিন। ভালোবাসা মমতায় ধীরে ধীরে পরিবারটিতে অপরিহার্য হয়ে ওঠে। দম্পতির 2 সন্তান লাজিনা ও এমিরার বড় বোন হয়ে ওঠে শারমিন। ও থাকলে আর আমি থাকলে দুইজন মিলে আমরা ধরেন সারাদিন কাজ করলে আমরা ক্লান্ত হতাম না, এরকম আর কি। মানে আমাদের বন্ডিংটাই খুব দারুণ ছিল। বয়স 18 হলে বিয়ের যাবতীয় কেনাকাটা করে শারমিনকে ভোলায় তার মায়ের কাছে পাঠিয়ে দেন রোমানা। কিন্তু 2 মাস গড়াতেই বিয়ে না করে ঢাকায় ফিরে শারমিন। এবার নিজ ঘরেই দায়িত্ব নিয়ে শারমিনের জন্য পাত্র খোঁজেন রোমানা। পরিচিত মহলে পেলেন রংপুরের মোহাম্মদ মঞ্জুরের খোঁজ। যাবতীয় আয়োজন নিজের হাতে সেরে শারমিন মঞ্জুরের বিয়ে দিলেন রোমানা গত 10ই জুলাই। ওরা টাকার জন্য আসে না, ওরা আসলে একটু ভালোবাসা পাওয়ার জন্য আসে। এদিকে রংপুরে নতুন সংসারের ব্যস্ততা ও স্বপ্নের ভিড়, তবু শারমিন ভুলতে পারে না তার ঢাকার স্বজনদের। ওনার একটা ছোট মেয়ে আছে, ওকে আমি রাখতাম, তো ও হলো কি ওকে আমি স্কুল থেকে আনানাও করতাম আর বাসায় ওকে নিয়ে থাকতাম। রুমানা ও আজহারের দেওয়া উপহার টেলিভিশনটা শারমিনের অবসরের সঙ্গী, আর অটোরিকশা নতুন দম্পতির স্বাবলম্বনের হাতিয়ার। শারমিন আর ও আমার মা, আল্লাহর রহমতে আমরা সুখে আছি। ঘরে ঘরে রোমানাদের সাথে শারমিনদের সম্পর্কটা যদি এমন হয়, তবে বদলে যেতে পারে অনেক কিছুই। সাজিদা সুইটি, 18 নিউজ, ঢাকা। শেষ করব 3টা নিউজ আওয়ার, তবে তার আগে এক নজরে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। স্বাস্থ্যে দুর্নীতি, সাবেক সচিব আসাদুলকে জিজ্ঞাসাবাদ। স্বাস্থ্যের সাবেক মহাপরিচালক আজাদের সম্পদ অনুসন্ধান করবে দুদক। ওসি প্রদীপ সহ 3 আসামিকে জিজ্ঞাসাবাদ করছে তদন্ত কমিটি। 15 বছরেও শেষ হয়নি সিরিজ বোমা হামলার বিচার। প্রথম করোনা টিকার প্যাটেন্ট অনুমোদন দিল চীন।
আগামীতে বন্যা দীর্ঘস্থায়ী হতে পারে, মত বিশেষজ্ঞদের। মোগাদিসুর হোটেলে জঙ্গি হামলা, নিহত 17। এবং ম্যানিউকে হারিয়ে ইউরোপা লীগের ফাইনালে সেভিয়া। এই ছিল তিনটা নিউজ আওয়ার, সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটি নিউজ। এটি নিউজের ব্রেকিং নিউজ মোবাইলে পেতে টাইপ করুন STARTIST স্টার্ট স্পেস AN এবং পাঠিয়ে দিন 5959 এই নম্বরে। ধন্যবাদ সবাইকে।